ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনাদের থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। কোথাও ভুল দেখলে দয়া করে কমেন্টে ভুলটা ধরিয়ে দিবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইস্তিসকা নামাজের নিয়ত, ইস্তিসকা দু রাকাত সুন্নত নামাজের নিয়ত সমূহ, আরবি উচ্চারণ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইস্তিসকা ইসুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার। বাংলা অর্থ, আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দু রাকাত ইস্তিসকা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। ইস্তিসকা নামাজ এর নিয়ম, ইস্তিসকা অর্থ পান করার জন্য পানি প্রার্থনা করা। শরিয়াতের পরিভাষায় ব্যাপক খরা ও অনাবৃষ্টির সময় বিশেষ পদ্ধতিতে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে পানি প্রার্থনা করাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। ষষ্ঠ হিজরির রমজান মাসে সর্বপ্রথম মদিনায় ইস্তিসকার সালাতের পরিবর্তন হয়। মলিন ও পুরনো পোশাক পরে চাদর গায়ে দিয়ে বিনয় নম্র চিত্রে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ময়দান অভিমুখে রওনা হবে, সঙ্গে ইমামের জন্য মেম্বার নিতে পারবে। নিম্নে যে কোনো একটি পদ্ধতি অবলম্বনে ইস্তিসকার নামাজ আদায় করবে। ইস্তিসকার পদ্ধতি: ১. ঈদের সালাতের মতো আজান ও ইকামত ছাড়াই প্রথমে জামাতের সঙ্গে দু রাকাত সালাত আদায় করবে। ইমাম উচ্চ সুরে কেরাত করবেন, প্রথম রাকাতে সুরা আলা ও দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া কিংবা অন্য যে কোনো সুরা পড়বেন। অতঃপর সালাত শেষে ইমাম মেম্বারে বসে বা দাঁড়িয়ে অথবা মেম্বার ছাড়াই মাটিতে দাঁড়িয়ে প্রথমে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাব্বিহিল কারীম বলে আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদ পাঠ শেষে মুসল্লিদের প্রতি ইস্তিসকার গুরুত্ব সম্পর্কে ইমাম উপদেশ সমূহ সংক্ষিপ্ত খুতবা দিবেন। অতঃপর ইমাম ও মুক্তাদি সবাই ক্যাবলামুখী দাঁড়িয়ে নিজ নিজ চাদর উল্টাবে, অর্থাৎ চাদরের নিচের অংশ উপরের দিকে উল্টে নেবেন এবং চাদরের ডান পাশ বাম কাঁধে ও বাম পাশ ডান কাঁধে রাখবে। অতঃপর দু হাত উপুট অবস্থায় সোজাভাবে চেহারা বরাবর উঁচু রাখবে যেন বগল খুলে যায়। অতঃপর মেম্বারের দোয়া পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিকিল ওয়াসিমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াসফালু মা ইউরিদু আল্লাহুম্মা আনতাহুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আনতাল গানিয়ু ওয়া নাহলুল ফুকারাউ আনজিল আলাইনাল গাইসা ওয়া আজআল মা আনজালতা আলাইনা কুওয়াতা ওয়া বালাগান ইলাহিন, অর্থাৎ সর্বপ্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য যিনি করুণাময় ও কৃপানিধান, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি যা ইচ্ছা তাই করেন। হে প্রভু, আপনি আল্লাহ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি অমুখীহীন ও আমরা সবাই মুখাপেক্ষী, আমাদের উপরে আপনি বৃষ্টি বর্ষণ করুন, যে বৃষ্টি বর্ষণ করবেন তা যেন আমাদের জন্য শক্তির কারণ হয় এবং দীর্ঘ মেধাবী কল্যাণ লাভে সহায়ক হয়। এ সময় বৃষ্টি দেখলে বলবে, আল্লাহুম্মা সাইয়াবিল নাফিআন, বৃষ্টিতে চাদর ভিজিয়ে আল্লাহর অশেষ রহমত মনে করে আগ্রহের সঙ্গে তা বরণ করে নিতে হবে। ইস্তিসকার পদ্ধতি ২:
প্রথমে সংক্ষিপ্ত খুতবা দিবেন, অতঃপর দু রাকাত সালাত আদায় করবেন। তারপর দাঁড়িয়ে আগে বর্ণিত নিয়ম অনুযায়ী দোয়া করতে থাকবেন। চাদর উল্টানোর মধ্যে ইঙ্গিত রয়েছে যেন খরা উল্টে গিয়ে বৃষ্টিপাত হয়। এছাড়াও রয়েছে রাজবী ধাক, আল্লাহর সামনে বান্দার পরিবর্তিত অসহায় অবস্থায় ইঙ্গিত, দাঁড়িয়ে দু রাকাত উপুট ও সুজাভাবে ধরে রাখার মধ্যে রয়েছে পালনকর্তা আল্লাহর প্রতি চূড়ান্ত আত্মসমর্পণ ও একান্তভাবে আত্মনিবেদনের ইঙ্গিত, ময়দানে বেরিয়ে একাকিত হয়ে বৃষ্টি প্রার্থনার জন্য রয়েছে একই বিষয়ের হাজারো বান্দার ঐকাত্মিক প্রার্থনার গুরুত্ব ইঙ্গিত, নামাজ ব্যতীত অন্যভাবে বৃষ্টি প্রার্থনা। এক, জুমার খুতবাদানের সময় খতিব দু হাত উঠিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবেন, একই সঙ্গে মুসল্লিরাও হাত উঠিয়ে দোয়া করবেন। এ সময়ে সংক্ষিপ্ত দোয়া হলো আল্লাহুম্মা আগিসানা কমপক্ষে তিনবার, অথবা আল্লাহুম্মাসকিনা কমপক্ষে তিনবার। দুই, জুমা ও ইস্তিসকার সালাত ছাড়াই স্রেফ দোয়ার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। এ সময় দু হাত তুলে হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পাঠ করবে। তিন, জীবিত কোনো মুক্তাকি পরহেজগার ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মৃত্যুর পরে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টি প্রার্থনা করতেন। ইস্তিসকার খুতবা সাধারণ খুতবার মতো নয়, এটি সবটুকুই কেবল আকুবীর রতা দোয়া আর তাকবীর মাত্র। অতি বৃষ্টি হলে বলবে আল্লাহুম্মা হাইয়িবান্না ফিরআন, আর তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিলে তা ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবে আল্লাহুম্মা হাওয়াইনা ওয়ালা আলাইইনা।